নিতাই মন্ডল। হ্যাঁ ঠিক আছে নিতাই বাবু, আপনি ক্যামেরাটা অফ করে এই অন করে দিন, আপনাকে আমরা একটু দেখব। মাকে দেখাবো, মার তামানে আপনার আঠুর এখানটায় তামানে খুব পেন হয়ে থাকে, হাঁটা চলা করতে পারছে না, আঠুর এখানে অনেক ব্যথা হয়। নিতাই নিতাই যেটিরে বলতে দে, তুই পরে এখানে সাপোর্ট করলি। হ্যাঁ আগে আপনার মায়ের নামটা বলুন। মার নাম হচ্ছে কানন বালা মন্ডল। আপনারা বাঙালি তো নাকি? হ্যাঁ একদম পিওর খাঁটি বাঙালি। খাঁটি বাঙালি? আচ্ছা আচ্ছা। না কিন্তু টানটা তো মানে অহমিয়া টান তো পুরো রয়ে গেছে। হ্যাঁ সেটা তো হবেই না। আচ্ছা আসামে বসবাস করি তো সেটা তো স্বাভাবিক। বয়স কত? বয়স আপনার 75+। হ্যাঁ আপনার সমস্যা কি বলেন? ওইটার থেকে ডাক্তার দেখাইছে, দেখার পরে এক্সরে করে আনার পরে এক্সরে রিপোর্ট দিল ফ্র্যাকচার হয়েছিল। তার ওষুধ পাতি মালিশ টালিশ খাওয়া বহুত যা দিছে এগুলো ব্যবহার করছি, তাতে একটু ভালো হয় নাই। এক মিনিট আপনার কমে নাই পড়ে গিয়েছিলেন তাই তো? হ্যাঁ এক ডান ট্যাংটা যেন পড়ে যায় ব্যথা হয়েছে, ডান আঠুরা গাঁঠির মধ্যে গাঁঠি দেয় মাঝখানে বাড়িতে মানে পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার পরে এরকম শব্দ হয়েছে একটা গাঁঠির ভিতরে কট্টর করে খুব জোরে শব্দ হয়েছে, পরে আর উঠতেও পারি নাই হাঁটতেও পারি। তারপরে ওই অবস্থায় দুই তিন দিন বিছানায় রইলাম, পরে এখানকার ডাক্তার ছেলের। এটা কতদিন আগেকার ঘটনা? কতদিন আগেকার ঘটনা? এইটা দুই বছর হইল আর কি। আচ্ছা এর মধ্যে ট্রিটমেন্ট করে আছে আমি আমি হ্যাঁ তা করেন, কিন্তু ওই সময় তো এক্সরে করেছিলেন, এক্সরে রিপোর্টটা কি এটা পাঠানো যাবে আমার হোয়াটসঅ্যাপে? আর কিছু করা হয় না ওইভাবেই, আর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে করে মানে ওষুধ যাই নাই না খাচ্ছে আর কি যাই নাই। বর্তমান ওখানে আবার বাবা ঠুটা আমার ঠ্যাংটা সম্পূর্ণ ব্যথা আজকে এক সপ্তাহ 15 দিন হইল। মোটামুটি এক সপ্তাহ মতন হইলো একদম হাঁটতেও পারি না উঠতেও পারি না বইতেও পারি না, হঠাৎ করে কেন ব্যথা হইলো বলতে পারি। যন্ত্রণাটা ক্যারেক্টার কেমন মানে কেমন ব্যথা কিরকম? সকাল দুপুর বিকেল রাত এরকম কোন টাইম আছে?
হ্যাঁ কোন দুপুর টাইমে? হ্যাঁ দুপুর টাইমে বেশি নেটের গোলমাল হচ্ছে। হ্যাঁ বলেন। দুপুর টাইমে কি বেশি? দুপুর টাইমে বেশি না? দুপুর টাইমে কোনদিন হয় হাঁটাহাঁটি করা বা রান্না করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ তারপরে ভাত খাইতে আর বইতেই পারি না, ওই যে দাঁড়িয়ে রান্না করি অনেক টাইম নেয়, তারপরে ধর ভাত খাইতে বসি আর আমি পাও ভাঙ্গে বসতেই পারি না, তখন মানে খুব ভাতটা কিভাবে খাবো, কারণ পাউডার নাহলে মেলে মেলা নিয়ে অল্প টাইম লম্বা করে নিয়ে বসি, তারপরে উঠতে আর পারি না, উঠতে খাইয়ে উঠলে আর উঠতেই পারবো না। এটা মানে এটা হলো এই নতুন করে হয়েছে যে বাউ আর ঠ্যাংটা। আমি যেটা বলতে চাইছি আমি বলছি যে এই যন্ত্রণা গুলো অমাবস্যা পূর্ণিমা একাদশীর সঙ্গে কোন সম্পর্ক আছে? হ্যাঁ তখন বেশি হয় একাদশী পূর্ণিমা অমাবস্যা বেশি হয় ওই টাইমে, তখন ভাবি যে আজকে বোধহয় একাদশী বা আজকে বা অমাবস্যা, এর জন্য ব্যথা বেশি করতে আছে, গরম জলটা ঢাললে একটু ব্যথাটা কম পাই। আচ্ছা আচ্ছা গরম জল ঢাললে বেশি আরাম পান? হ্যাঁ হ্যাঁ আরাম পাই, কিন্তু এখন গরমের দিন তো কি কি করি, এর জন্য আর ঢালি না আলসি করে গরম জল ঢালি না, এই ঠান্ডা জলেই করতে হয়, এতদিন এই ঠান্ডার কয়েক মাস না আমি রোজ এই গরম জল দিয়ে আমি আদা দুয়ো দুয়ো ঠ্যাংকে ঢালছি, কোমরে টমরে কোনো ব্যথা নাই, এই দুইটা গাঁঠি হাঁটুতেই ব্যথা তাই তো? হ্যাঁ হ্যাঁ এই হাঁটু একদম একদম উপরের থেকে নিচ পর্যন্ত পার পাতা পর্যন্ত ব্যথা, না 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 উপরের থেকে নিচে নামে, উপরের থেকে নিচে নামে, ওই উপরের থেকে ব্যথাটা না নিচ থেকে নামে আসে, উপরে উঠে না ব্যথাটা মানে নিচ দিকে নামে। হ্যালো আমি শুনতে পাচ্ছি, আমি দেখছি তো এই যে এখন এই ডাইন এখন মানে বাউডা একটু কমছে, ডাইন ডাইন ঠ্যাংরা গিঠু যে না একদম চিরিক পাতাছে, চেয়ারও বসতে পারি না, টুলও বসতে পারি না, নিচেও বসতে পারি না, এরকম অসহ্য। আচ্ছা আর ডান থেকে বাঁয়ে বাঁয়ে থেকে ডান এরকম ব্যথাটা যায়, বাঁ পা থেকে ডান পায়ে ডান পা থেকে বাঁ পা এরকম জিজ্ঞাসা করছিলাম মানে ব্যথাটা দুও একটা পায়ে তো ডান পায়ে ফ্র্যাকচার হয়েছিল, ওটার থেকে মালাটা মানে চাকিটার মধ্যে ব্যথা যেটা মানে আঁঠু, হ্যাঁ আর যেটা আমাদের মানে ইটা নির যেটা জয়েন্টটা, আর সেকেন্ড দু বা পাটা ব্যথা, আর ব্যথার প্রকৃতি হলো উপর থেকে নিচের দিকে নামে, আর গরমে অল্প কমে, গরম সেক দিলেও বলছিল কমে, আর গরম জল ঢাললে, আর ব্যথার যেটা অল্টারনেট না দুটা পায়ে ব্যথা আছে, এটা না যে একটা কমলে আর একটা হয়, এটা মানে হ্যাঁ বুঝতে পারছি বিষয়টা, ক্যারেক্টারটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট ব্যাপার, একটা হচ্ছে ব্যথার ক্যারেক্টার হচ্ছে উপর থেকে নিচের দিকে নামে, নিচের থেকে উপর দিকে ওঠে না, আর একটা ক্যারেক্টার হচ্ছে রিলিফ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন মানে ওয়ার্ম ওয়াটার, তাই তো? এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আর যেটা আর বলছে চিরিক মারার কাল কাল বেদনা মানে কালিয়ে নেয় বেদনার এটা চিরিক কালিয়ে নেয়, কালিয়ে নেয়, এখন ভাত খেতে বসলে আঁঠুটা ভাঁজ করতে পারে না, হাঁটুটা মেলে দেয় মানে আঁঠুটা লম্বা করিয়ে মানে ঠ্যাংটা লম্বা করিয়ে দেয়, তাহলে ভালো লাগে, ভাঁজ করতে পারে না, আর উঠলে উঠলে বসতে পারে না, আর বিশ্রামে রেস্টে কমে, আমি কালকে জিজ্ঞাসা করছিলাম উনি ধরুন শুয়ে থাকলো যেটা কমে, কিন্তু হাঁটাহাঁটি করলে বা উঠা বসা করলে বেশি অনুভব করে উনার যেটা ফিলিংস, আপনি এটা স্যার ক্লিয়ার হয়ে নেন, আমি এটাই ভাব দেখ বুঝেছি, মুভমেন্টে বিশ্রাম মানে রেস্টে মুভমেন্টে বাড়ে আর রেস্টে কমে,
রেস্টে মানে তো ফিলিংস করতে পারে না কমে, মানে ওই ব্যথাটা অল্প কম পায়, আর যখন জয়েন্ট গুলি লড়াচড়া হয় তখন ব্যথাটা বেশি অনুভব করে বা করতে পারে না। আর আরেকটা হচ্ছে পা লম্বা করে রাখলে ভালো লাগে। লম্বা করে দিয়ে বসলে অল্প খাইতে পারি, আবার উঠার সময় কষ্ট হয়, আর ভাঙতেও পারি না পাউটা, মানে দাঁড়িয়ে এমনি ফট করে উঠতে লাগে। আর স্যার অমাবস্যা পূর্ণিমায় বলা ওই হিসেবে বললাম, অমাবস্যা পূর্ণিমা অল্প বাড়া বলছে, এমনি তো ব্যথা আছে ওই সময় আর একটু বাড়ে বেশি। মানে পরবর্তী সময়তে কি হলো, পরবর্তী সময়তে লেফট পা টাও মানে কি আজকে এক সপ্তাহ ধরে এরকম মানে পেইন হয় উপরের দিকে নিচে। আরে অ্যাক্সিডেন্টটা কত জন এরকম পর্যায়ে আছে? অ্যাক্সিডেন্টটা কত দিন আগে হয়েছিল? 2 বছর আগে তোমার বাড়িতে এমনি মানে কিছু একটা বস্তু টানতে গিয়া তোমার পড়ে গেছে, হঠাৎ করে ঘরের ভিতরে আমি পড়ে যাই, টানতে গিয়ে পড়ে গেছিল, পড়ে যাওয়ার পর ওই আঠুর এখানে মানে ব্যথা হয়েছে। ব্যায়াম করলে যাব, ব্যায়াম করছেন, ব্যায়াম করেন? না 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 না, করতে পারি না এখন আর কি করবো, আঠুটা হাত দেওয়া হয়ে যায় না, এরকম ফুলছে, ও বহুত ফুল লাগেছে এখন না তখন, এখন ফুলা বর্তমান ফুলা আছে, হাত দিলে ব্যথা করে। আচ্ছা ইয়ে দুই হাঁটুতে না বাটা? না না ডান্টে প্রথম কাটটা, যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ হ্যাঁ যেটা পড়ে যায় ব্যথা হয়েছিল ওইটাই ব্যথা করে। এখন যে ঠিকই বাও পায়ে ব্যথা আছে নাকি? এখন তো বাও পায়ে ব্যথা আছে, ডান পায়ে ব্যথা আছে নাকি? এখন দুই পায়ে ব্যথা, দুই পায়ে ব্যথা। আচ্ছা হাত দিতে পারে না দু পায়ে না এক পায়ে? এই যে এক পায়ে ডান পাটা প্রথম কাজ, প্রথম যে ব্যথা পেয়েছিলাম না ওইটাই ব্যথা বেশি। আর ওই জায়গাটা ফুলো? আরে না, হ্যাঁ হ্যাঁ। আপনার ঘুম কেমন হয়? ঘুম হয় দিনে যদি অল্প টাইম ঘুমাই না ঘুম পায়, রাত্রেও ঘুমাইলে ঘুম ঘুম ধরে, ঘুম ঘুম না আছে, ঘুম আছে ঠিকই, যখন ব্যথা করে ওইটা আমি তো জানি না, যখন ব্যথাটা কমে যে একটা মোটা মতো ওইটা লাগিয়ে ঘুমাই রাত্রে, তখন ঠ্যাংটা মানে মেলতে পারি, ভাস করি না, সমান সিধা হয়ে সটান হয়ে শুতে পারি, তখন ওই টাইমটা ব্যথাটা কম লাগে, তারপরে ঘুম ধরে যায়, আর জানি না, জানতে পারি না যে আমার ব্যথা আছে কিনা। মানে হঠাৎ হঠাৎ যেদিনকে একটু ব্যথাটা বেশি করে ওদিন লাগাই। তার মানে স্যার চাপনে তাহলে ব্যথাটা কমে হবে, মানে মোজার মতো পিন দে, হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে কি স্বপ্ন দেখেন?
না কোনো স্বপ্ন দেখি নাই তো, দেখি না এমনি কোনো স্বপ্ন, দেখলেও মনে হয় না, মনে পড়ে না। আচ্ছা কোনো খারাপ স্বপ্ন বা কোনো কিছু দেখি না। আপনার প্রিয় খাবার কি, কি বেশি খেতে পছন্দ করেন? প্রিয় খাবার? হ্যাঁ সব। তবু তার মধ্যে তো কিছু পছন্দ অপছন্দ ব্যাপার থাকে তো? দুপুরেই অল্প খাইলাম, ভাত খাইলে ভালো লাগলো না, অল্প দুধ দিয়ে ভাত খাইলে বোধ হয় ভালো লাগতো। আর মাছ মাংস ডিম এগুলো পছন্দ না অপছন্দ? ওটা মানে খাই আর কি, অত অত প্রিয় অত না। ঝাল কমই খাই, ঝাল বেশি খাইতে পারি না। টক কম, লেবুতে একদম কম খাই, হঠাৎ খাই অত দরকার সময় যে আমার টক লাগবো তা না, হঠাৎ কোনো ইচ্ছে হলে একটু খাইলাম না। আচার টাচার যে সবসময় খাওয়া ওইটা না, রুটি দেয়া কেউ আচার বানায়, আমের আচার বানায়, কিন্তু নিজে খাই না তো, সবাই খায়। আমি কমই খাই। লবণ কেমন পছন্দ? লবণ, হ্যাঁ ভাতের সঙ্গে লবণ খাই, টুকা লবণটা। না হলে অসুবিধা হয়? না অসুবিধা হয় না, অনেক তো হলে লবণ লাগে আর কি। আচ্ছা টুকা লবণ। আপনার বাবা মা বেঁচে আছেন? মা বাবা, বাবা নাই, আমার মা আছে বেঁচে। বাবা বেমার হয়েছিল শুনলাম। জ্বর? জ্বর হয়েছিল বহুদিন, তখন আমরা ছোট, জেঠামা আমাদের। হ্যাঁ না না, তখন বুঝছি, বুঝা পারাবার হয়েছি তখন, বাবা যখন মারা গেছে তখন আমরা মানে মোটামুটি আমার সাত বছর হয়েছে। মানে ওই যে পিঠে ব্যথা, হয়তো কোনো সময় দুই হাঁটুও ব্যথা করে, পড়ে যায়, হাতও ব্যথা করছে, দুই দিন পড়ে গেছিল, মানে পূজা পাতল করতে গিয়ে ফুল তুলতে গিয়ে ফুল গাছতলা পিছল খায়, পড়ে যায়, হাতটা ভাঙছে। এবার মানে হাঁটা চলা করে, মা তো অনুকূলের ভক্ত, অনুকূল স্বস্তি নেই, মানে পূজা পাতল করে, মন্দিরে টন্দিরে যায়, হাঁটা চলা এখনো করে, চোখেও দেখে মা, কিন্তু আমি চোখে কম দেখি, মা একদম পুরা চোখে দেখে, চশমা ছাড়াই মা চোখে দেখে। আমি তো চশমা না হইলে চাইলে ধানও বাঁচতে পারি না, পড়া লেখাও বুঝতে পারি না, চোখ লোকাল্লা চশমা লাগবে। তার মধ্যে একটা চোখ অপারেশন হয়েছে, দুই বছর হইল, আর একটা অপারেশন করতে পারি না। চোখটা মানে এমনি দেখি, মানে ছোট ছোট আখর গুলো দেখতে পারি না। ব্যথাও নাই চোখে, কোনো কিছুই না, মানে ওই যে ছোট আখর গুলা বা ধান পাথর সাথর চাউলে পড়লে ওগুলো একটু কম দেখে আর কি, চশমাটা তখন লাগে নাই। এই তো এইটুকু প্রবলেম, আর এমনি কোনো নাই, মা কোমরে ব্যথা নাই, মাথা ব্যথাও নাই, বা বুকে পিঠে ব্যথাও নাই, ওই দুই আঁটুটাই আমার ব্যথা। ঠিক আছে, কি বেমার হয়েছিল একটা জিজ্ঞাসা করে।
আচ্ছা নিতাই, ওনার মার ভাইয়ের বোধ হয় কি যে করলো, ক্যান্সার হয়েছিল নাকি? ভাই না, আমারই ভাই, দাদা। ও সরি, হ্যাঁ ওনার দাদার ক্যান্সার ছিল, ক্যান্সার হয়েছিল। এই অল্প দিন হয়, অল্প দিন হয় হয়েছে আর কি, আগে ছিল না, বর্তমান 5-6 মাস হইলো দাদার। মানে গলা ব্যথা করে, তো গলার মধ্যে যখন ধরা পড়ছে ক্যান্সার হয়েছে বলে, 6 মাস হইলো গলায় ক্যান্সার। হ্যাঁ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করতেছে, হ্যাঁ অপারেশন হয়েছে, দাদার অপারেশন হয়ে গেছে, বর্তমান খাওয়া দাওয়া অল্প পারে আর কি। ক্যান্সার আর কারো হয়েছে বংশের, আপনাদের বংশের? না দাদার হয়েছে বর্তমানে, আর আগে আমার জ্যাঠা জ্যাঠামশাই ছিল। ও জ্যাঠারও ছিল, জ্যাঠামশাই তখন, হ্যাঁ আমার জ্যাঠামশাই ছিল, আর ওইটা হলো ক্যান্সার, টনসিলে ক্যান্সার, ওইটা আমার মনে আছে। বাবার যে কি হয়েছিল ওইটা বলতে পারবো না, বাবা তো কম বয়সে মারা গেছে, আমরা তখন ছোট ছোট, বাবা বিয়ের পরে 3 বছর। জ্যাঠার ক্যান্সার কোথায় হয়েছিল, টনসিলে? জ্যাঠা, জ্যাঠার হয়েছে, হ্যাঁ আমার মনে আছে তখন। গুয়াহাটি ডাক্তার দেখাই যেটা বললো, ডাক্তার বিদায় দিচ্ছে, 6 মাসের মতন আসছিল আর কি। বাইসা নিজে হোমিওপ্যাথিক চিকিৎসা বসে বসে ওষুধ খাইতো কিনা বই দেখে দেখে, জ্যাঠা মাস 6 মাস নিজেই বসে বসে করছে, তারপরে মানে বেশি হয়ে গেল, তখন গুয়াহাটি নিয়ে গেল। 6 মাসের মতন হোমিওপ্যাথিক নিজে বই দেখে দেখে ওষুধ খাইতো, জ্যাঠা মাস। আগেকার মানুষ ছিল তো, তারপরে বেশি হওয়ার পরে গুয়াহাটি নিয়ে গেছে। ওই জ্যাঠামশাইটা মনে আছে, বাবারটা মনে আছে, বাবার বাবার লাইনের হিস্টোরি কেউ জ্যাঠামশাই মনে আছে, ঠিক আছে জ্যাঠামশাই। আর ইনার হাজবেন্ডও লাস্টে টিউমার টিউমার হয়েছিল, ওটা স্যার আসবে কিছু রিলেটেড? না না, ওটা হাজবেন্ডের টিউমার হয়ে পরে ক্যান্সার, হাজবেন্ডের আসবে না, হাজবেন্ডের আসবে না। এই জন্য যে ওনার হাজবেন্ডের সঙ্গে তো ব্লাড রিলেশন নেই, জ্যাঠা জ্যেষ্ঠ তো দাদা, নিজের দাদা, এদের ব্লাড না, এদের ব্লাড রিলেশনের একটা সম্পর্ক আছে, কিন্তু ওনার হাজবেন্ড তো আলাদা ব্লাডের, তো সুতরাং সেটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হাজবেন্ড ওয়াইফ ওইভাবে মানে ওইভাবে কোনো আসেনি। যেগুলো মানে যেগুলো আপনার কন্টাক্টে হয় যে সমস্ত ডিজিজগুলো, হ্যাঁ সেইগুলো হতে পারে, মানে এক বিছানা শুয়ে থাকার ফলে যে সমস্ত মানে পারস্পরিক স্পর্শ যেগুলো হয় সেগুলো আপনার হাজব্যান্ড ওয়াইফের থেকে মানে স্প্রেড করে, কিন্তু ক্যান্সার সে ধরনের রোগ নয়, তো ক্যান্সার সে ধরনের নয়, কিন্তু গনোরিয়া সিফিলিস সেটা হলে হবে, হ্যাঁ যেটা ডাইরেক্ট মানে ডিজিজ পর্যায়ে পড়ে সেগুলোতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি স্যার ওটাই, ঠিক আছে আচ্ছা আমরা কোশ্চেন পর্বে বলবো স্যার, ঠিক আছে। এবার আমরা কোশ্চেন পর্বে যাব, তা বিষয়টা হচ্ছে আমরা এখানটায় ক্লোজ করি।